দর্শক আজকে যে বিষয়টা আপনাদের দেখাতে যাচ্ছি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার গ্রামের নাম হচ্ছে সতরপুর কি যেন চৌধুরী বাড়ি তো এইখানে খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে প্রায় 200 বছর আগের একটা মসজিদ তো মসজিদ 200 থেকে 250 বছর আগের মসজিদ মসজিদের কারুকার্য এবং মসজিদের অবস্থানটা এত সুন্দর যেটা দেখলে আপনারা সবাই বিমুক্ত হবেন ইনশাআল্লাহ তো আমরা দেখানোর চেষ্টা করব মসজিদের ভেতরে এবং বাইরে আপনারা দেখুন ঘুরিয়ে আমাদের কেউমেনকে বলবো যে সাইড থেকে সমস্ত বিষয় ঘুরিয়ে দেখানোর জন্য তো আমাদের সাথে থাকুন দেখুন আসলে যে আজ থেকে 200 বছর আগেও কিভাবে এত সুন্দর কারুকার্য এখানে কিন্তু আসলে রড সিমেন্ট বা যেটা বলা হয় ইটের ব্যবহার নেই এটা হচ্ছে চুন সুরকি দ্বারা তৈরি এবং ভিতরে ওয়ালগুলো কীরকম বাইরে আপনি বাইরের কারুকার্যগুলো দেখেন এখানে কিন্তু অনেক জায়গা মসজিদে তাই না অনেক জায়গা তো কিন্তু যদি আমরা দেখি ইচ্ছা করলে অনেক বড় মসজিদ তারা আধুনিকভাবে এখন তৈরি করতে পারে বাট তারা এই তাদের ঐতিহ্যটা টিকিয়ে রাখার জন্য কিন্তু এখানে ছোট্ট একটা মসজিদ এখনও টিকে আছে এবং আমরা যদি বলি সৌন্দর্যের যে সৌন্দর্য এবং গাম্ভীর্য সেটা দেখার মতো এখনও এখনও অনেক সুন্দর সুন্দর মসজিদ বিভিন্নভাবে হচ্ছে বাট এটার যে কারুকার্য আজ থেকে 200 বছর আগে বা 250 বছর আগে এত সুন্দর কারুকার্য এত সুন্দর ডিজাইন যে মানুষ করতে পারে সেটা এবং এখানকার পরিবেশটা দেখেন চারিপাশে কিন্তু গাছপালা এখনই বলা বোঝা যায় যে এটা একটা বনভূমির মতো তাহলে 200 বছর আগে কিন্তু এটার অবস্থাটা আরও জঙ্গল ছিল বা বন জঙ্গলে ভরা ছিল তো সেই পরিবেশটাতে কিভাবে এত সুন্দর কারুকার্য করে এই মসজিদটা তৈরি করেছেন তো আমরা ভিতরে বাইরে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমাদের এখানে স্থানীয় এক ভাই আছেন না আপনি এখানকার স্থানীয় একটু কথা বলা যাবে আপনার সাথে একটু আসেন আমাদের সাথে আমরা একটু মসজিদের সামনে একটু কথা বলি আপনি একটু উপরে দিয়ে দেখানোর চেষ্টা করেন এই মসজিদটা আসলে কারা তৈরি করেছে আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষে জি 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 এইখানে ওই সময়ে এটার পিছনে কেমন খরচ হয়েছিল কিছু জানেন এটা তো আমরা আনুমানিক করতে পারতাম আমাদের পূর্বপুরুষরা নিজে ইট তৈরি করছে এরপর ইট তৈরি করে চুন সুকরি দিয়ে সে কাজ করছে রং আমরা দুই বছর তিন বছর পর পুনরায় রং করি জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে অনেক মসজিদের জায়গা ওই পুকুরটা মনে হয় মসজিদের আচ্ছা আচ্ছা কিন্তু মসজিদের ভেতরে জায়গা কিন্তু অত্যন্ত ছোট অর্থাৎ সেই সময়ের প্রয়োজনে তারা আসলে মসজিদটা করেছিল এখন করলে হয়তো অনেক বড় করে তারা করতো তো এখানে মাত্র দেখেন তিন কাতারের জায়গা এই ওয়ালটা দেখেন ওয়াল এটা কয় ফিট হবে ওয়ালটা 2 ফিট মানে 24-30 ফিটের মতো হবে 30 ইঞ্চির মতো না এই যে এইভাবে আমরা যদি দেখি 30 ইঞ্চির মতো শুধু ওয়ালটাই তার মানে এই যে ভিতরের পরিবেশটা দেখেন ভিতরে কিন্তু এগুলো রড দেওয়া না এটাকে খাড়া করছে কিভাবে তাহলে হ্যাঁ এটার মধ্যেও তো রড নাই এটা হচ্ছে মসজিদের ভেতরের পরিবেশ দেখেন ওয়ালগুলো এই সাইডেরটা মনে হয় আরো আরো মোটা আচ্ছা 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 এটা হলো মসজিদ ছোট্ট পরিসরে বাট কারুকার্যটা দেখেন এত সুন্দর করে প্রায় 200-250 বছর আগে এই মসজিদটা করা হয়েছে সেখানকার স্থাপত্য যারা করেছে এটা এখানে অনেক পুরু তো ভেতরের ইয়াগুলো গম্বুজগুলো দেখেন তিনটে গম্বুজ না তিন পাশে তিনটে গম্বুজ এটা তো মনে হয় পরে করা আর এটা যেটা হচ্ছে এগুলো পরে লাগাইছে মসজিদে এই এই জায়গাটা দেখেন এটা হচ্ছে যে ইমাম সাহেবের জায়গা আগের মানুষেরা মনে হয় একটু ছোট করে করেছে আর কি এখন করলে হয়তো অনেক বড় করে করতো তাই না
তা আগে অনেক ছোট করে করা হয়েছিল। এই হচ্ছে মসজিদের ভিতরের সৌন্দর্য আর কি। এবং আমরা যে আসছি 200 বছর 250 বছর পরে এসেও এই জিনিসটা দেখতে পারতেছি। তো ওনারা যদি এটা ভেঙে ফেলতো তাহলে কিন্তু আমাদের দেখার সুযোগ হতো না। বলছে যে ভেঙে আমরা বড় করি, কিন্তু আমরা এটা চেষ্টা করছি যে সংস্কার করে এটা না না আমরা ভাঙবো না, কিন্তু বারে সাইডে দা আমরা চাইতেছি পুনরায় মানে একই সিস্টেমের এই এটা তৈরি বড় করার চিন্তা ভাবনা আছে। মানুষ বাড়ছে না না, শুধু আমাদের চৌধুরী পরিবারের লোকই ছিল, এটা শুধু চৌধুরী পরিবারের এই বংশগতভাবে হারা পূর্বপুরুষে করে গেছে। এবং তার মানে আপনাদের বংশের নাম অনুসারে কি চৌধুরী করা হয়েছে নাকি? জি জি জি, না এটা আমরা পূর্বপুরুষই চৌধুরী বংশ হিসাবে এখানে পরিচিতি লাভ করছে এবং এখানে অনেকদিন ধরে বসবাস করতে আসতেছে আর কি আমরা। দর্শক, এইটা যেটা বলার চেষ্টা করলাম যে আমরা সেই সৌন্দর্যে মসজিদ এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়, শত শত মসজিদ হচ্ছে এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে টাঙ্গাইলে, সিরাজগঞ্জে, তারপরে হচ্ছে বরিশালে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। কিন্তু স্থাপত্যের দিক থেকে আজকে 200-250 বছর পরে এসে যে আধুনিকতার ছাপ আমরা মসজিদের মধ্যে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য এই মসজিদের। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিডি লাইভ পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।